হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রুমাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে আপনাদেরকে খুব সহজে চিংড়ি ভুনা করে দেখাবো। আশা করছি চিংড়ি ভুনাটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব মাই চ্যানেল। চিংড়ি মাছ ভুনা করার জন্য আমি চিংড়ি মাছটাকে আগে হালকা ভেজে নিব। তা চুলায় একটা প্যান বসিয়েছি এবং একটু হলুদ আর মরিচ দিয়ে, একটু হলুদ আর লবণ দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি। দিব পরিমাণ মতো একটু তেল ভাজার জন্য। এখানে হাফ কেজি চিংড়ি মাছ আছে, তেলটা গরম হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলো দিব। চিংড়ি মাছের এই খোসাটা আমি রেখেছি, দেখতে ভালো লাগে, আর লেজটাও আপনারা চাইলে ফেলে দিতে পারেন। আর ভিতর থেকে আমি মাথার কাছ সাইডের থেকে ময়লাটা পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিব। এটার মধ্যে যেটাতে আমি চিংড়ি মাছ ভেজেছি ওইটার মধ্যে আমি রান্নাটা করব। তেল দিব পরিমাণ মতন, কুচি, যেহেতু ভুনা হবে সেহেতু একটু পেঁয়াজ বেশি দিব। পেঁয়াজটাকে হালকা ভাজবো। হালকা ভাজা হয়ে গেছে, এখন দেবো আদা রসুন পেস্ট, আদা রসুন মিলানো দিব আমি 1 টেবিল চামচ। এটাকে হালকা ভাজবো। আমি গুঁড়া মশলাটা একটা পেস্ট করেছি, এখানে 1.5 চামচ হলুদ, 1.5 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ ধনিয়ার গুঁড়া পানি দিয়ে মিক্স করে নিয়েছি। এটা আমি দিয়ে দিব এখন। এখানে বাটিটা ধুয়ে একটু পানি দিব। এখানে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখানে আমি এখন একটু জিরার গুঁড়ো অ্যাড করব। হাফ চামচ এখন আর একটু পানি দিব। এখন এর মাঝে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছটা যাতে কম সিদ্ধ হয় সেজন্যই আমি সব রেডি করে তারপর চিংড়ি মাছটা দিচ্ছি। চিংড়ি মাছ বেশি সিদ্ধ হলে প্লাস্টিকের মতো হয়ে যায়, সফটনেসটা নষ্ট হয়ে যায়। এখন আর একটু পানি অ্যাড করব, আর দিব কতগুলো কাঁচা মরিচ। আপনারা ঝাল বেশি খেলে কেটে দিবেন। আর এইভাবেই আমি ঢাকবো না, এভাবে রান্না করব, ঢাকার প্রয়োজন হবে না, কারণ মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছও বেশি সিদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নাই, চিংড়ি মাছ বেশি সিদ্ধ করলে শক্ত হয়ে যায়। চুলার আঁচটাকে কমিয়ে এটাকে আস্তে আস্তে রান্না করব কয়েক মিনিট। এখন আমি এই সময় এসে তারপরে আমি অ্যাড করব লবণ। স্বাদ মতো আপনার লবণটা টেস্ট করে দিবেন।
দিব ধনিয়া পাতা কুচি, বেশ রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। লবণ হয়েছে, আচ্ছা এখন আমি চুলাটাকে অফ করে দিব। তৈরি হয়ে গেল চিকেন বুনা। যদি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।